আসসালামু আলাইকুম, ট্রিকি এডুকেশন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন বইয়ের অধ্যায় নাম্বার 2A এই অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকে আমরা যে পার্টটুকু সমাধান করব সেটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 7, যেখানে আমাদের তিনটা ম্যাথ ন্যাশনালে এর আগেবার আসছিল ন্যাশনালে বিগত বছরগুলোতে। তো ওইখান থেকে আজকে আমরা 2 এবং 3 এই দুইটা আমরা ম্যাথ সমাধান করে দিব এবং পরবর্তী ক্লাসে 1 নম্বর যে ম্যাথটা থাকবে ওইটা আমরা সমাধান করে দিব। তো এখানে বলছে নিম্নের আংশিক অন্তরক সমীকরণ সমূহ সমাধান করো। তো 2 এবং 3 যদি আমরা সমাধান করে দিই তাহলে আমরা প্রথমে 2 নম্বরটা সমাধান করে দিতেছি। দেখেন আমি খাতার মধ্যে করে বুঝিয়ে দিতেছি। তো দেখেন আমি এটা একটু খাতার মধ্যে লিখে রাখছি। তো এটুকু আমাদের যে মানটুকু ছিল তা আমরা প্রথমে লিখে ফেলবো, যে প্রদত্ত সমীকরণ যে সমীকরণটা দেওয়া আছে P+Q = X+Y+Z এটাকে ধরলাম আমরা 1 নং সমীকরণ। তাহলে এখন আমাদের প্রথম যে পার্টটুকু থাকে 1 নং PP+QQ = R এর সাথে তুলনা করে পাই। প্রথম পার্টটুকু আমরা খুব কাজ করব। তাহলে যেহেতু এটার সাথে কোনো কিছুর গুণাকারে নাই তাহলে P = মান হচ্ছে 1, কিউ এর ভ্যালুটাও হচ্ছে 1 এবং R = হচ্ছে X+Y+Z। তো এই মানগুলো আমরা কি করব, 1 নং এর যে ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ, 1 নং এর ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ ওই সমীকরণটা লিখবো, লিখে ওইখানে মানটা আমরা বসাই দেবো PX/P PY/Q PZ/R। এখানে আমরা যদি মান বসাই dx/p মান আমরা কত পাইলাম 1, dy/q এর মান কত পাইলাম 1, dz/r এর মান আমরা কত পাইলাম x+y+z। তো এটাকে ধরলাম আমরা 2 নং সমীকরণ। তো এখন আমরা প্রিভিয়াস ক্লাসগুলোর মধ্যে আমাদের এই ল্যাগ্রাঞ্জের সমীকরণ সমাধানের দুইটা পদ্ধতি আমরা পাইছি। একটা কি ছিল, আমাদের ইচ্ছা মতো যে কোনো দুইটা বা তিনটা অনুপাত নিয়ে আমরা ক্যালকুলেশন করে দুইবার মান নির্ণয় করছি এবং পরবর্তী যে এক্সাম্পলগুলো আমরা পড়াইছি সেগুলোর মধ্যে কি ছিল, যে এখান থেকে আমাদের একটু বুদ্ধি খাটিয়ে আমাদের সবগুলো অনুপাতকে একসাথে যোগ বা বিয়োগ বা গুণ বা ভাগ করে আমাদের সমাধানগুলো নির্ণয় করতে হয়। তো আজকের যে এক্সাম্পলগুলো ওই প্রিভিয়াস যে দুইটা সমাধান পাইছি দুইটাকে একসাথে করে আমরা সমাধানটা করতে হবে। একবার আমরা যে কোনো ইচ্ছা মতো দুইটা অনুপাত নিয়ে কাজ করব এবং পরের বার আমরা পরের সমাধান নির্ণয় করার জন্য আমরা ওই আগের পদ্ধতিতে যোগ বিয়োগ গুণ ভাগ করার পদ্ধতিতে আমরা পার্ট নির্ণয় করব। তার মানে ওই আগের যে দুইটা পদ্ধতি আমরা শিখছি এটার মধ্যে ওই দুইটা সমীকরণের জন্য দুইবার দুইটা একবার একবার করে আমরা ব্যবহার করব। তাহলে দেখেন আমরা প্রথমে বলে দিতে পারবো যে 2 নং হতে আমরা প্রথমে প্রথম পদ্ধতিটা যদি আবার ব্যবহার করি, 2 নং হতে প্রথম দুইটি অনুপাত নিয়ে, তো প্রথম দুইটা অনুপাত কি আমাদের ছিল dx = dy, যেহেতু নিচে 1 ছিল তাই আমরা সরাসরি dx = dy আমরা লিখে দিতে পারবো। তো এখন আমাদের এই dx কে অন্তরীকরণ করলে আসবে হচ্ছে x, এটাকে অন্তরীকরণ করলে আসবে y, যেটা ওই পাশ থেকে এই পাশে চলে আসলে হয়ে যাবে আমাদের y = c, মানে এই পাশে ছিল এই পাশে যদি এই পাশে চলে আসে তাহলে হয়ে যাবে -, যেহেতু সমাকলন করে ফেলছি আমরা একেবারে, তো সমাকলন করার ধ্রুবকটা দিয়ে দিলাম, যেটা হয়ে গেছে আমাদের 3 নং সমীকরণ। তো খুব সহজ আমরা করে ফেলতে পারলাম। তো এখন আবার আমরা কি করব, যে 2 নং হতে আমরা এখন দ্বিতীয় যে পদ্ধতিটা ছিল আমরা প্রথমে মানগুলো লিখবো dx/1 dy/1 dz/x+y+z। পার্টটুকুর মধ্যে আমরা কি করলাম, এখানে আমরা সবগুলাকে একসাথে লিখে ফেললাম dx dy dz, এবং সবগুলাকে আমরা 1 দ্বারা গুণ করব। তো 1 দ্বারা গুণ করলে এটাই থাকতেছে dx+dy+jz, এবং নিচের গুলো এই থাকতেছে 1+1+x+y+z। তো এটুকুই আমাদের কি থাকতেছে, এবং এই পাশে আমাদের যে কোনো একটা মানের সাথে আমরা কি করব, তুলনা করে ফেলবো। তাহলে সেটাকে আমরা ধরলাম আমরা dy/1, মানে দ্বিতীয় যে অনুপাতটা আছে ওইটার সাথে আমরা তুলনা করলাম। তো এখন আমাদের কাজটুকু হচ্ছে, এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি dy/1 = উপরে আছে dx+dy+dz, নিচে দেখেন x+y+z + এখানে 1 আর 1 হয়ে যাবে কত 2। তো এখন এই যে
এখন দেখেন এই যে পার্টটুকু আছে এখানে কিন্তু আলটিমেটলি আছে কত dy মানে নিচে 1 লেখা যাই কথা না লেখা কিন্তু একই কথা তো dy তো এই পার্টটুকুর সাথে যদি আমরা এটুকু সমান সমান ওই পাশে পাঠায় দেই তাহলে এটুকুর সাথে মাইনাস আকারে এটুকু আসবে যেটা আমরা উপর পেজে লিখবো দেখেন तो देखें पार्टा जस्ट ये लिखे दिल এখন আমরা জাস্ট কি কাজটুকু করব এখন আমাদের এটুকু যদি একটু লক্ষ্য করে দেখেন এটুকুকে যদি আমরা সমকলন করি তাহলে কিন্তু দেখেন নিচের থেকে যে সমকলনটা আসছে x এর জন্য করলে আসবে হচ্ছে x y এর জন্য y z এর জন্য z এবং ধ্রুবক দুই কে অন্তরীকরণ সমকলন করলে আসবে 0 তার মানে নিচেরটাকে আমরা সমকলন করলে উপরেরটা আমরা কি পাইতেছি তাহলে নিচেরটাকে সমকলন করে যদি আমরা উপরেরটা পাইতেছি তাহলে আমরা এখানে লিখে দিতে পারবো যে ln আমরা নিচেরটা তো নিচেরটা ভ্যালু কত x + y + z + टू माइनस डिवाई के समकलन कर लेकिन तो वाई इज इक्वल टू जो तो समकलन कर फिलसी तेने एक समकलन ध्रुवक दिए दीब से दिल लन सी वन तो एन एक जिन लक्ष्य करें ए पास लन आन आधुम यार मध्य नहीं क्यों करते हैं एक्स प्लस वाई प्लस जेड प्लस टू यटुकर मध्य क्यों करते हैं दिल प्लस लन इ नहीं आसलम माइनस एखे वाई क्यों कर दिल दिए दिल इज इक्वल टू লন সি ওয়ান তো সবগুলোর মধ্যে আমরা লন নিয়ে আসতে পারছি তো এই লন লন উপাদান যেহেতু যোগাকারে আছে তাহলে আমরা কি করতে পারবো লন এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস টু তো যে যোগাকারে আছে আমরা গুণাকারে লিখে দিতে পারবো ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু লন সি ওয়ান তো উভয় পক্ষ থেকে লন আমরা সরিয়ে দিলে কি থাকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস টু ইনটু ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু সি ওয়ান তো এটাই হচ্ছে আমাদের কি আরেকটা সমাধান তো প্রথমে অলরেডি আমরা একটা সমাধান পেয়ে গেছি এখন দ্বিতীয়টা পেয়ে গেছি তাহলে এটাই কি দুইটা সমাধান হয়ে গেছে তাই লিখে দিব আমরা নির্ণেয় সাধারণ সমাধান ফাই অফ আমাদের কি ছিল এর আগেরটা এক্স এক্স এটা ইউ এরটা কি পাইছি এক্স মাইনাস ওয়াই এবং মাত্র এখানে আমরা কি পাইলাম ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ইনটু এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস টু इज इक्वल टू जीरो এটা হচ্ছে আমাদের কি সমাধান তো এটা ছিল আমাদের দুই নাম্বারটার সমাধান তো তিন নাম্বারটার সমাধান যেটা এটা আমি খাতার মধ্যে দেখিয়ে দিতেছি দেখেন তো দেখেন তিন নাম্বারটা আমি খাতার মধ্যে থেকে দেখিয়ে দিতেছি তো অনেকের আবার প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া ম্যাথগুলো আপনি খাতার মধ্যে না দেখিয়ে আপনি করে দিয়েন তো দেখেন আমি কিন্তু অলরেডি প্রতিটা কনসেপ্টের যে নতুন পদ্ধতির ম্যাথগুলো আসে সবগুলো কিন্তু আমি ম্যাথ খাতার মধ্যে করে বুঝাই তো বোঝানোর পরে পরবর্তীতে যখন আপনি সেম টপিকের বা সেম প্রসেসের ম্যাথগুলো আসে তখন আমি ওই পার্টটুকু খাতার মধ্যে দেখাই দিই এখন দেখেন সেম পার্টটুকু যদি আমি খাতার মধ্যে লিখে লিখে করতে চাই তাহলে প্রতিটা ক্লাসের লেন্থ অনেক বড় হয়ে যাবে যার ফলে আপনাদের অনেক বেশি সময় ধরে একটা জিনিসই বুঝতে হবে তো এই জন্য আমি খাতার মধ্যে দেখাই দিই যেন খুব দ্রুত তাড়াতাড়ি করে আপনারা সেম সেম যেহেতু বিষয়টা সেম আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন তো যে অংশটুকু আপনাদের বুঝতে প্রবলেম হবে ওই অংশটুকু আমি ভেঙে একটু বলে দিই তো আশা করি এই বিষয় নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না তো দেখেন তিন নাম্বারটা তো ডাক লেখা আছে আমরা লিখলাম প্রদত্ত সমীকরণ লিখে আমরা এটুকুকে এক নং সমীকরণ ধরলাম তো আমাদের কি কাজ করতে হয় যে এক নংকে পি কিউ প্লাস সরি পিপি প্লাস কিউ কিউ ইজ ইকুয়াল টু আর এর সাথে তুলনা করতে হয় তুলনা করে আমরা মানগুলো লিখলাম পি সমান সমান এইটুকু কিউ এটুকু আর এইটুকু তোমরা লিখে ফেললাম তো এক নং এর ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণটা লিখলাম সেখানে পির মান বসাইলাম কিউ এরটা বসাইলাম আর এরটা বসাইলাম এ পর্যন্ত কিন্তু সিমিলার তো এইটা হচ্ছে আমাদের দুই নং তো আমরা মাত্রই বললাম আমরা দুইটা পদ্ধতি অ্যাপ্লাই করব তা প্রথমে আমরা এখান থেকে প্রথম দুইটা অনুপাত নিয়ে কাজ করব প্রথম দুইটা অনুপাত নিলাম নেওয়ার পরে আমরা এখান থেকে দেখেন এটা x - y আছে এটা হচ্ছে y - x তো এটাকে এই পাশেরটাকে আমরা x - y নেওয়ার জন্য এটাকে আমরা মাইনাসটা কমন নিয়ে নিলাম যার ফলে এটা x - y চলে আসছে তো উভয় পক্ষ থেকে x - y টা যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে থাকে হচ্ছে dx / y স্কয়ার = dy / x স্কয়ার তো এটুকুর পরে আমরা এখন আর আর গুণ করে দিব মানে x এর গুলাকে x এর সাথে y এর গুলাকে y এর সাথে নিয়ে যাব মানে এটা যদি আর গুণ করি তাহলে কি আসবে দেখেন x স্কয়ার dx এটুকুর সাথে গুণ করলে হবে y স্কয়ার dy তো এটা সমান সমান ওই পাশ থেকে বাম পাশে নিয়ে চলে আসলে এটুকু মাইনাস ছিল ওই পাশে চলে আসলে প্লাস হয়ে যাবে তাহলে কি আসতেছে x স্কয়ার dx প্লাস y স্কয়ার dy ইজ ইকুয়াল টু জিরো তো এই আশা করি বিষয়টা বুঝতে পারছেন খুব ইজি তারপরে দেখেন
তারপর আমরা সমগ্র সমীকরণটাকে 3 দ্বারা আমরা গুণ করব 3 দ্বারা গুণ করলাম গুণ করার পর এটাকে আমরা সমকলন করে ফেললাম কারণ এটাকে আমরা করলে জানি আমরা যে সূত্রটা আছে x টু দি পাওয়ার n এর যে সূত্রটা n ইনটু x টু দি পাওয়ার n - 1 ওই সূত্র এখানে अप्लाई হইছে তাহলে এখানে আমাদের x কিউব আসবে প্লাস xy কিউব = 3 আপনাদের সুবিধার জন্য সূত্রটা আমি একবার এখানে বলে দেই x টু দি পাওয়ার n = কি ছিল n x টু দি পাওয়ার n - 1 তাহলে এখানে আমাদের যদি x টু দি পাওয়ার n 3 হয় তাহলে 3 টা সামনে আসবে 3 থেকে 1 চলে যাবে সেটা হচ্ছে 2 দেখেন এটা এখানে আছে তো এটাকে আমরা ডিফারেনশিয়েশন করলে আমরা এখানে আসবে x কিউব এটাকে করলে y কিউব প্লাস একটা ধ্রুবক হিসেবে আনলাম হচ্ছে আমরা c তো আমরা একটা পার্ট চলে গেল তারপর এটা আমরা সেম পদ্ধতিতে পরবর্তী পার্টটা নিয়ে আসব এখন এটুকুর মধ্যে আমরা কি করব বিয়োগ করব তো বিয়োগ করার জন্য আমরা প্রথম দুইটা পার্ট নিয়ে আমরা জাস্ট কাজ টু করতেছি এটুকুর মধ্যে দেখেন আমরা কিন্তু dx - dy এটুকুর মধ্যে আমরা সেম কাজ করলাম 1 দ্বারা গুণ করলাম এবং বিয়োগ করে দিলাম তো বিয়োগ করে দেওয়ার পরে dx - dy এটুকুর মধ্যে থেকে থাকে এবং মাইনাস এটুকু পার্ট আমাদের আসতেছে তো এইটুকু সমাচয়ন আমরা যে কোনো একটা পার্ট কম্পেয়ার করলাম তো এই dz এর পার্টটুকু আমরা কম্পেয়ার করলাম ইজ ইকুয়াল টু তো এখান থেকে আমরা d কমন নিয়ে x - y নিচে পার্টটুকু যেভাবে আছে এভাবে আমরা রেখে দিলাম তো এই পাশে থেকে এর পরবর্তী লাইনে আমরা নিচের যে পার্টটুকু আছে এই পার্টটুকুর মধ্যে দেখেন এইটুকুর মধ্যে x - y আছে এটুকুর মধ্যে x - y আছে এই দুইটা থেকে x - y আমরা কমন নিলাম তাহলে থাকে কত x স্কয়ার y স্কয়ার প্লাস x স্কয়ার মানে x স্কয়ার প্লাস y স্কয়ার আমরা লিখতে পারলাম তো এইটুকু দেখেন এই পাশে x স্কয়ার প্লাস y স্কয়ার আছে এই পাশে x স্কয়ার প্লাস y স্কয়ার আছে এই দুইটা কাটাকাটি করে দিলে আমাদের থাকে dz / z = dx - y / x - y তো এখন এই পার্টটুকু আমরা যদি ওই পাশে পাঠিয়ে দেই তাহলে থাকে হচ্ছে dx - y x - y - dz / z = 0 তো এখন এইটুকুকে আমরা দেখেন সেম কাজটুকু আমরা করতে পারি নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যায় তাই আমরা লন নিচেরটা এটার ক্ষেত্রেও সেম মাইনাস লন নিচেরটা প্লাস জিরো কে অন্তরীকরণ করলে আমাদের সমকলন করলে আসবে জিরো প্লাস একটা অসমকলন ধ্রুবক দিলাম সেটা হচ্ছে সি ওয়ান তো এখন সরি এখানে সি ওয়ান না যেহেতু সবগুলো আমাদের লন আছে তাহলে এখানে আমরা লিখলাম লন সি ওয়ান ঠিক আছে কারণ লন লন আমরা পরবর্তীতে বাদ দিতে পারবো তাই আমরা লন সি ওয়ান দিলাম সমকলন ধ্রুবক হিসাবে তো এখন দেখেন এটুকুর মধ্যে লন লন আছে যেগুলো মাইনাস আকারে আছে তাহলে আমরা এর ভিত্তিগুলোকে আমরা ভাগ আকারে লিখতে পারবো x - y / z তো এই কাজটুকু আমরা অপর পেজে করব দেখেন লন x - y / z = লন সি ওয়ান তো উভয় পক্ষ থেকে লন বাদ দিয়ে দিলে x - y / z = সি ওয়ান এটুকু একটা মান চলে আসছে তো এটাই যেহেতু এর আগে সি ওয়ান সি পাইছি এটা সি ওয়ান তো নির্ণয় সাধারণ সমাধান আমাদের u হিসাবে এখানে x x কিউব প্লাস y কিউব এবং b এর জন্য x মাইনাস y বাই z ইজ ইকুয়াল টু জিরো তো এই হচ্ছিল আমাদের কি সমাধান তো আমরা পরবর্তী ক্লাসে ওইটা সমাধান করে দেব ধন্যবাদ